हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल वाईटी बेंगल। छयटी एमन गैजेट देखाबो जा अमेज़ने नतून लॉन्च करेछे 100 टाका थेके 10,000 टाकार मध्ये हबे। जदि आपनार गैजेटगुलिर मध्ये एकटुओ गैजेट भालो लागे ताहले भिडियोटिके अवश्यई लाइक करबेन। तो चलुन शुरू करा जाक आजकेर एई भिडियोटी। नम्बर 6, ईयरबार टाच स्क्रीन सेंसर। टाच स्क्रीन लैपटप तो अनेक बेशी दाम है, नर्माल लैपटप थेके टाच स्क्रीनेर दाम अनेक बेशी है, ताई आमरा नर्माल लैपटपई किने थाकि। किन्तु आमादेर स्वप्न थाके टाच स्क्रीन लैपटप केनार। तो जदि आपनि चान যে এরকম একটা গ্যাজেট কিনতে যা আপনার ল্যাপটপকে টাচ স্ক্রিনে কনভার্ট করুক, তাহলে এই গ্যাজেটটিকে একবার দেখুন। এই ছোট গ্যাজেটটিকে আপনার ল্যাপটপের স্ক্রিনের নিচে অ্যাটাচ করতে হবে আর ইউএসবি পোর্টে কানেক্ট করতে হবে। তারপর এই গ্যাজেটটি আপনার ল্যাপটপকে টাচ স্ক্রিনে কনভার্ট করে দেবে। তারপর আপনার সিম্পল ল্যাপটপ টাচ স্ক্রিনে পরিণত হয়ে যাবে আর আপনার টাচ স্ক্রিনের ল্যাপটপের খরচ বেঁচে যাবে। নাম্বার 5, ডোর স্টপ অ্যালার্ম। যদি আপনার ঘরে কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে বা আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার ভয় থাকে যখন কোনো চোর ঠোর না ঢুকে যায়, তাহলে ট্রাই করতে পারেন এরকম একটা গ্যাজেটকে। এটাকে আপনার ঘরের দরজার নিচে লাগাতে হবে। তারপর যদি কেউ আপনার দরজা ওপেন করে তাহলে এই গ্যাজেটটি জোরে জোরে অ্যালার্ম দিয়ে আপনাকে বলে দেবে কেউ দরজা দিয়ে নক করছে। অ্যামাজন থেকে এই গ্যাজেটটিকে আপনি 500 টাকায় পারচেস করতে পারবেন। নাম্বার 4, রিট্রোডাক্ট ওয়্যারলেস চার্জিং ডক। আপনাদের মধ্যে অনেকেই মুভি দেখতে বেশি পছন্দ করে মোবাইলে, কিন্তু সমস্যা হয় মুভি দেখতে দেখতে ব্যাটারি শেষ হয়ে যায়। তাহলে আপনি এই গ্যাজেটটিকে একবার দেখতে পারেন। এই গ্যাজেটটি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে, দেখতেও খুবই কুল। এর মধ্যে আবার স্পিকারও থাকে যার ফলে আপনি গানও শুনতে পারবেন এই গ্যাজেটটি দিয়ে। নাম্বার 3, স্ক্রুব বা ওয়াশ ব্যাগ। ঘরে ওয়াশিং মেশিনে আপনি তো জামা কাপড় ধোবেনই, কিন্তু ঘরের বাইরে যখন যাবেন তখন তো আপনি ওয়াশিং মেশিন বাইরে নিয়ে যেতে পারবেন না। তাহলে ইউজ করতে পারেন এই গ্যাজেটটিকে। এই গ্যাজেটে আপনি কাপড় ধুতে পারবেন। এটিকে আপনাকে সিম্পল ওপেন করতে হবে, তারপর জল দিতে হবে, তার মধ্যে ডিটারজেন্টও দিতে হবে। তারপর যখনই ঘষতে শুরু করবেন তখনই আপনার জামা কাপড় ক্লিন হতে শুরু করবে। এটির সাইজ খুবই ছোট হয় যার ফলে আপনি এটাকে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এই ছোট গ্যাজেটটি আপনার পকেটেও ক্যারি হয়ে যাবে। পার্সোনাল ইউজের জন্য এই গ্যাজেটটি একটি পারফেক্ট গ্যাজেট। নাম্বার 2, অটমো ব্লু। মার্কেটে অনেক এয়ার পিউরিফিকেশন প্রোডাক্ট থাকে, কিন্তু এই প্রোডাক্টটি আলাদাই। এটিকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এর মধ্যে অনেক ফিল্টার ইউজ করা হয় যার ফলে আপনি পরিষ্কার হাওয়া নিতে পারবেন। এর ফিল্টারকে আপনি রিপ্লেসও করতে পারবেন, অনেক রকমের ফিল্টার অ্যাভেলেবেল থাকে। যদি আপনি চান এরকম একটা গ্যাজেট আপনার সাথে থাকুক, তাহলে গ্যাজেটটিকে আপনি অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। নাম্বার 1, পাম্প ফিক্স। এখন করোনার সময় সবাই স্যানিটাইজার ইউজ করে, কিন্তু তাতে সমস্যা হয় যে স্যানিটাইজার বারবার পকেট থেকে বের করতে হয় আর কখন না কখন আমরা ভুলেই যাই স্যানিটাইজ করতে হাতকে। তো তার জন্য আপনি এই গ্যাজেটটিকে একবার ইউজ করতে পারেন। ওয়াইটি বেঙ্গলের দায়িত্ব এরকম একটা গ্যাজেটের কথা আপনাকে বলা। এই গ্যাজেটটি একটি ব্যান্ডের মতো যা আপনার হাতে পরতে হবে এবং যখন আপনি চান স্যানিটাইজ করতে এর বাটনে প্রেস করতে হবে আর স্যানিটাইজার স্প্রের আকারে বেরিয়ে আসবে। যদি আপনার এই গ্যাজেটটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওই পাশে দেওয়া বেল আইকনেও ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।